হাই বন্ধুরা, আজকে আবার চলে এসেছি দেখো একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো ফ্রুট চাটনি। তো দেখো কি কি লাগছে আর কতটা চিনি কতটা জল লাগছে তোমরা একটু দেখে নাও। তো দেখো 1.5 কাপ জল লাগবে, আমি এখানে 1 কাপ রেখেছি আর 1 কাপ দেবো, আর 1/2 কাপ দেবো। আর এতটা চিনি লাগছে, 1টা পাতিলেবু রস এভাবে আমি চিপে রেখেছি এখানে। আর লাগছে বেদানা, 1টা বড় বেদানার থেকে এইভাবে আমি ছাড়িয়ে রেখেছি। আর কিছুটা আম সত্ত, খেজুর, এটা আমি সেদ্ধ করে নেব কড়াইতে, আর এটা এমনি গোটা থাকবে। আঙুর 5 থেকে 6টা আঙুর নিয়েছি, আর আপেল নিয়েছি, এই যে পুরো আপেলটা আমি দিইনি এখানে, অতিরিক্ত ফল আবার ভালো লাগে না এখানে। আর কিশমিশ, কাজু। তো চলো শুরু করি কি কি কিভাবে করছি দেখে নাও তোমরা। দেখো আমি 1 কাপ জল এখানে দিয়ে দিচ্ছি, আরো 1/2 দিয়ে দিলাম, 1.5 কাপ জল দিয়ে দিলাম। কিছুটা খেজুর বললাম সেদ্ধ করে নেব, সেটা দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ সেদ্ধ হোক, তারপর আমি ফিরে আসছি। তো দেখো কিছুটা মানে খেজুর কিছুটা সেদ্ধ হয়ে গেছে, 10 মিনিট মতো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে গেছিলাম। এবার আমি দিয়ে দেবো চিনিটা। চিনিটা দিয়েও কিছুক্ষণ ফোটাবো, চিনিটা গলে যায় দিয়ে, তারপরে বাকি উপকরণ গুলো দেবো। তো দেখো আমি এতটা নুন দিয়ে দিচ্ছি, ছোট একটু চামচে আইসক্রিমের যে চামচগুলো হয় সেই চামচে নুন দিয়ে দিচ্ছি। তো দেখো আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, রসটা ঠান্ডা হবে তারপরে আমি বাকি ফলগুলো এক এক করে অ্যাড করব। দেখো এবার দিয়ে দিচ্ছি লেবু রসটা, তো দেখো আমি বাকি ফলগুলো পরে দেবো, ঠান্ডা হয়ে যাবে তারপর দেবো, এখন আমি আমসত্ত্বটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। মোটামুটি এটা রেডি, এবার ঠান্ডা হবে এক এক করে সব ফলগুলো দিয়ে দেবো। তো দেখো রসটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বাকি ফলগুলো দিয়ে দেবো। বাকি বেদনা গুলো দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে দিলে পরেছি এই যে কালার, ফলের কালার, বেদানার কালার গুলো একদম ঠিকই থাকবে, আর গরম রসের মধ্যে দিলে একদম সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাবে। তো আজকে ফ্রুট চাটনি রেডি। তো দেখো আমি এখানে 1 রকমের আঙুর ব্যবহার করলাম, তোমরা যদি কালো আঙুর বা লাল রঙের একটা আঙুর পাওয়া যায় ওটা অল্প অল্প করে দিতে পারো। তো আজকে ফ্রুট চাটনি একেবারে রেডি। তো আমার তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।